আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে আমি কোনো ব্লগ শেয়ার করিনি, এর কারণ হচ্ছে আমার ফ্রেন্ড আমার বাসায় বেড়াতে এসেছে, তো ওকেই আমি একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি, সেজন্য মোটামুটি এইসব ভিডিও আপলোড করা বা এই টাইপের কাজগুলো থেকে একদিনের জন্য নিজেকে একটু ব্রেক দিয়েছিলাম, যাতে করে ওর সাথে সময়টা আমি ভালোভাবে কাটাতে পারি। তো আলহামদুলিল্লাহ ওর সাথে আমি খুব ভালো একটা সময় কাটিয়েছি, আর ও কিন্তু অলরেডি চলে গিয়েছে। তো ওর সাথে কাটানো স্মৃতিগুলো একটু একটু করে কিন্তু আমি ক্যামেরাবন্দি করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকালবেলা চাটা কিন্তু ওর জন্যই বানিয়েছিলাম, নাস্তা কিন্তু আমরা আগেই করে নিয়েছি, কিন্তু ও ঘুম থেকে উঠতে একটু দেরি করেছিল, তো সেই জন্য আর কি আমি ওর জন্য পরে চাটা বানিয়েছিলাম। তো ওকে চাটা দিয়েই আমি বাগানে চলে এসেছিলাম, আমার বাগানে কিছু করলা হয়েছে মাশাল্লাহ। তো এই করলাগুলোও কিন্তু আমি বেশ কিছুদিন ধরে গাছে রেখে দিয়েছি, যদিও এগুলো আরও আগেই তুলে ফেলানোর দরকার ছিল, কিন্তু আমি এগুলো তুলে নিই, কারণ হচ্ছে আমি এগুলো রেখে দিয়েছিলাম টুম্পার জন্য, তো ও আসলে ওকে খাওয়াবো সেই জন্য। তো টুম্পাপু যখন আসলো আমি আর কি গাছ থেকে করলাগুলো তুলে নিয়েছি, আর এইদিকে দেখতেই পাচ্ছেন এগুলো আমার হচ্ছে বোম্বে মরিচের গাছ। তো গাছগুলো বেশ কিছুদিন হয়েছে কিন্তু কেন জানি বড় হচ্ছে না, মেবি টপটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। তো আমার কাছে এক্সট্রা মাটি নেই, যার কারণে আমি গাছগুলো আসলে সরাতে পারছি না, তো আমি করলাগুলো তুলেই নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে করলাগুলো মানে রেখে দিতে দিতে একটু লালচে হয়ে গিয়েছে একটা করলা, তারপরেও ফ্রেন্ডের সাথে একসাথে শেয়ার করব, খাবো, সেই জন্য আর কি গাছে রেখে দিয়েছিলাম। তো করলাগুলো আমি তুলে নিচ্ছি, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, করলাগুলো কিন্তু খুবই টেস্টি ছিল, একদম অরিজিনাল দেশি যে করলা ঠিক সেগুলোই। তো আরও চার পাঁচটা করলা আছে কিন্তু সেগুলো ছোট, সেই জন্য আর তুললাম না। তো আমি মোটামুটি চারটা করলা তুলে নিয়েছি, যদিও এগুলো আসলে খুবই সামান্য, তারপরেও ফ্রেন্ডের সাথে শেয়ার করব নিচের গাছের জিনিস, এটার আসলে মজাই আলাদা। তো এদিকে আমার ঢ্যাঁড়স গাছে কিন্তু ঢ্যাঁড়স হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটা আসলে আর একদিন বা দুই দিন পরে ইনশাল্লাহ তুলে নিব। বাগান থেকে কিচেনে চলে এসেছি, আর এখন আমি ইলিশ ভুনা করব, আসলে ভুনা না সরিষা ইলিশ করব। তো সেজন্য প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তো সরিষা ইলিশে আমি পেঁয়াজ কুচির চেয়ে পেঁয়াজ ব্লেন্ডটাই বেশি ব্যবহার করি, সেজন্য পেঁয়াজ কুচিটা একটু কম করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, যদিও আপনারা সরিষা ইলিশের রেসিপিটা সবাই জানেন, তারপরেও যদি আরও ডিটেলসে এই রেসিপিটা দেখতে চান তাহলে কিন্তু আমার কুকিং চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু আমি সরিষা ইলিশের একটা রেসিপি শেয়ার করেছি। তো আপনারা যদি চান কিন্তু আমার সেই চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সেই চ্যানেলটার নাম হচ্ছে জে আর ক্লাসিক রেসিপিস। তো আশা করছি আপনারা সবাই ঘুরে আসবেন, আর যারা ইতিমধ্যে ঘুরে এসেছেন এবং সাবস্ক্রাইবও করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ফ্রেন্ড যে ওই কিন্তু ইলিশ মাছটা আমাদের জন্য নিয়ে এসেছে, কারণ ও যেখানে থাকে সেখানে আসলে বাঙালি প্রচুর, স্পেশালি বাঙালি যে দোকানগুলো সেগুলোও আছে, তো ওই সব এরিয়াতে ইলিশ মাছটা খুব বেশি পাওয়া যায়। আমাদের এখানে নর্মালি ইলিশ মাছটা আমরা খুব ইজিলি পাই না, আর ইলিশ মাছটা কেনার জন্য অনেক দূরে যেতে হয়, তো খুব একটা ওইদিকে যাওয়া হয় না। তো এর আগের বারও ও দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর ওই ইলিশ মাছগুলো মেবি 1 কেজির চেয়ে বড় ছিল, তো ওগুলো এত বেশি টেস্টি ছিল। তো এবার ইলিশ মাছগুলো একটু সাইজে ছোট বাট ফ্রেশ ছিল মোটামুটি, তো যদিও গতবারের মতো ছিল না, গতবার ইলিশ মাছগুলো এত বেশি টেস্টি ছিল। তো গতবার যখন ও সেই ইলিশ মাছগুলো এনেছিল, সেগুলো সরিষা ইলিশ কিন্তু আমার হাজবেন্ড করেছিল, তো ওটা খেয়ে আর কি টুম্পাপুর খুবই ভালো লেগেছিল। তো এবার আমাকে বললো যে যাতে ভাইয়াও আমাকে এবার সরিষা ইলিশটা করে দেয়, কিন্তু এবার আসলে আমার হাজবেন্ড একটু বিজি ছিল, তো সেই জন্য আমিই করে নিচ্ছি সরিষা ইলিশটা ওকে খাওয়াবো বলে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি, প্রত্যেকবার যেটা হয় টুম্পা যখন আসে আমার বাসায়, আসলে আমরা এত এত গল্প করি যেটা হচ্ছে আসলে শেষই হতে চায় না, তো এবারও তাই হয়েছে। এবার আমরা ঘোরাঘুরিটা কম করেছি, গল্প বেশি করেছি, তো ভালোই কেটেছে সময়টা আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার গাছের সেই করলাটা, এটার সাথে আমি একটু আলু দিয়ে দিয়েছি, কারণ করলার পরিমাণটা এত বেশি কম যে আমাদের দু তিনজনের খাওয়াই পসিবল না, তো সেই জন্য একটু আলুর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার সরিষা ইলিশটা প্রায় কষানো হয়ে গিয়েছে, অলমোস্ট রেডি, আর আমি কিন্তু পানি দিয়ে ভালো মতো মাছটা সিদ্ধ করে নিয়েছি। আর সরিষা ইলিশটা একটু যদি গ্রেভি থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে,
মূলত গ্রেভিটা দিয়েই তো আমরা ভাতটা খাই, তো সেই জন্য আমি একটু গ্রেভিটা দিয়ে দিয়েছি আমার পছন্দ মতো। তো এভাবে আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর যেটা হচ্ছে, ইলিশ মাছটা আসলেই মজার ছিল, তো সেই জন্য টুম্পাপুকে অনেক থ্যাংকস আমাদের জন্য এত সুন্দর একটা ইলিশ মাছ আনার জন্য, আসলে একটা না দুটা। তো সবশেষে আমি কিছু বিলাতি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আমি এখন যে বিলাতি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি সেগুলোও কিন্তু আমার বাগান থেকে তুলে আনা বিলাতি ধনেপাতা। তো আপনারা অবশ্যই জানেন যারা আমার ব্লগগুলো নিয়মিত দেখেন। তো রান্নাবান্না তো কমপ্লিট, আসলে আর বেশি কিছু করব না। আর টুম্পাপু নর্মালি খুব বেশি একটা খাবার খেতে চায় না, উনি খুবই হালকা পাতলা একটু খাবার খায়। তবে ওনার প্রবলেম হচ্ছে উনি একদমই খিদে সহ্য করতে পারে না, যখনই খিদে লাগে তখনই খেতে হবে, তো এটা ভালো। তো আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।